জীবনে মানতে যদি হন আল্লাহর দলে চলে আসো। কিছু মানুষ বার হয়েছে, তারা বলে আল্লাহর উলিদের মানার দরকার আর কি? জোরে বলুন, নাই। আল্লাহর উলিদের দলে থাকার দরকার নেই, যা করছি নিজে ঠিক করছি। বলে না, বলে না, হ্যাঁ ভাই, বলে না, বলে না। আলেমদের সঙ্গে যদি কেউ শত্রুতা রাখে, শুনে রাখুন মুসলমানেরা, আল্লাহর ওলীদের সঙ্গে যদি কেউ শত্রুতা রাখে, সেই ব্যক্তি মরণের সময় কাফের হয়ে মরবে। যদি বলেন হুজুর কোরআনে আছে আলেমদের মানতে হবে, ওলীদের মানতে হবে, প্রথমে হাদিস শোনাই তারপরে কোরআন শোনাবো, কি বলছেন? নবী বলল, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান আও লা তাকুনিল খামিসা। নবী বলল, হয় আলেম হবি তা না হলে কুন আলিমান আও মুতাআল্লিমান, হয় আলেম হবি তা না হলে আলেমের ছাত্র হবি, তিন নম্বর আও মুস্তামিয়ান তা না হলে আলেমের কথা শুনবি, চার নম্বর আয় মুহিব্বালাহু তাকে ভালোবাসবি, হয় আলেম হবি, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের কাছে বসো, তার কাছে নিজের ভুলটা শুধরে নাও, তিন নম্বর আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমের কথা শোনো, আর চার নম্বর যদি আলেমের কথা শুনতে যদি সময় না হয়, ছাত্র যদি না হতে পারে কমপক্ষে আলেমকে ভালোবাসো। যেই চারটে করে বাঁচতে পারবি, ভাই প্রথম আলেম হব, দুই নম্বর হচ্ছে আলেমের ছাত্র হব, তিন নম্বর ছাত্র না হতে পারলে ভালোবাসো, আলেমের কথা শোনো, চার নম্বর ভালোবাসো, কটা হলো বলুন? জোরে বলুন, কটা বলুন, মুখস্থ করুন। প্রথম হচ্ছে আলেম, প্রথম আলেম হতে হবে, দুই নম্বর কি? আলেমের ছাত্র হব, তিন নম্বর কি? আলেমে কথা শোনো, চার নম্বর কি? আলেমের ভালোবাসো, আর পাঁচ নম্বর হলো ওয়ালা তাকুনিল খামিসা। চার নম্বর ছাড়া কোরআন বলছে পাঁচ নম্বর যে হবে ধ্বংস হবে, জাহান্নামে যাবে, তাই কোনদিন নাজাত কোনদিন পাবে না। বলে হাদিস শুনিয়ে দিলে কোরআন কি বলেছে বলো? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 58, 59, 59, ডান দিকের পৃষ্ঠার লাইন নম্বর 9, পৃষ্ঠা নম্বর 6, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হে ইমানদারেরা, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহকে আনুগো, আমার আল্লাহর কথা শুনবি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবি, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা হবে, হাক্কানি ওলি যারা হবে, হাক্কানি আলেম যারা হবে, এদের কথা শুনবি, খবরদার অন্য দলে বিভ্রান্ত যেন। জোরে বলুন, হয় না যদি তোমাদের ভিতরে কোনো মতাদর্শ পার্থক্য হয়, অমুক দল অমুক দা বলছেন, অমুক দল অমুক দা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে মতানৈক্য হয়ে যায়, ঝগড়া ঝাটি লেগে যায়, মসজিদ ভাগাভাগি করো না, নিজেদের ভিতরে মারামারি করো না, কোরআনের দিকে ফিরে এসো, হাদিসের দিকে ফিরে এসো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা। আমি আল্লাহ তোমাদের বলছি, মোমেন যদি হতে চাও প্রথমে আল্লাহ আনুগত্য করো, দ্বিতীয় হচ্ছে রসুলের আনুগত্য করো, তৃতীয় হচ্ছে আলেম উলিল আমর ওলিদেরকে মেনে নাও, আর যদি ঝগড়া হয়, সমস্যা হয়, ফাসাদ সৃষ্টি হয়, ইখতিলাফ সৃষ্টি হয়, মতানৈক্য যদি সৃষ্টি হয়ে যায়, আমি আল্লাহ বলছি কোরআনের দিকে চলে এসো, হাদিসের দিকে চলে এসো, এটা সহজ রাস্তা যদি মোমেন হয়ে মরতে চাও। সুতরাং খুব সাবধান, আপনাদের গ্রামে এসে কোন মদখোর কোন প্যান্ট পরা ছেলে ঈমান নষ্ট করতে পারবে? জোরে বলুন, মদখোর কথা শুনবে কে? আমি যদি এখানে দাঁড়িয়ে আছি, মাথায় চুলটা উস্কো উস্কো করে হাতে বাড়া পরে প্যান্ট পরে এসে যদি বলতুন আসসালামু আলাইকুম, সবাই বসে যান, একটা বক্তব্য করব, বুলবাকে ঝাড়া দিয়ে পড়ব, কি বলছেন লোক শুনবে? ইমাম সাহেব জুমার দিন জিন্সের প্যান্ট পরে টাইট গেঞ্জি পরে কি বলছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। মুসলিরা বলবে ঠিক আছে, আমিন আমিন, তাই তো? কি বলছেন? তাহলে ঈমান নষ্ট করার জন্য শয়তান বেছে নেবে কাদের? টুপিয়ার দাড়িওয়ালা। খুব সাবধান, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুককে হত্যা করেছিল, শহীদ করেছিল মসজিদের মেহরাবের ভিতরে কে? কাফের নন, নামধারী মুনাফিক মুসলিম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দুটি দুটি মেয়েকে যিনি বিয়ে করেছিলেন, যাকে জিন নুরাইন বলা হতো, যাকে ফেরেশতারা দেখে লজ্জা করতো, সেই উসমান গনিকে শহীদ করেছিল কে?
মুসলিম মুনাফিক হযরত আলীকে শহীদ করেছিল কে? মুনাফিক মুসলিম। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল কে? মুনাফিক মুসলিম। সুতরাং আপনাদের খুবই সাবধানে থাকতে হবে। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলার ভিতরে যতগুলো মতাদর্শ আছে সবগুলি কোরআন সুন্নার পক্ষে না বিপক্ষে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে। যারা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের সিলসিলাকে বাদ দিয়ে নিজেদের খেয়াল খুশি পথ চলছে, ইচ্ছা মতো কিতাবাদি বার করছে, এই সমস্ত মানুষের কাছে গিয়ে বসবেন, জোরে বলুন, তারা কোরআন খুলে ব্যাখ্যা করবে, হাদিস খুলে রেফারেন্স দিয়ে বলবে, কিন্তু কোন প্যাচে ফেলে দেবে আপনারা বুঝতে? যোগ্য হাফেজ যোগ্য কারি বসে আছে, কোরআন শরীফের সূরা বাকারা খুলুন, সূরা নিসা খুলুন, আল্লাহ পাক বলছেন 43 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ঈমানদারেরা বিশ্বাসীরা, নামাজের পড়া দূরের কথা, নামাজের কাছে যাবি না। কথাটা কোরআনে আছে না নেই বলুন তো হাফেজ সাহেব? আছে। আল্লাহ বলছেন নামাজ পড়া দূরের কথা, নামাজের কাছেই যাবি না। তাহলে আপনারা বলেন হুজুর এই কথাটা তো কোনো হাফেজ বলে না, আমাদের জলসায় বলেনি, আমরা তাহলে এত নামাজ কেন পড়বো, আমরা তো নামাজের কাছেই যাব না। আচ্ছা এই যে কথাটা বললাম কোরআনে আছে না নেই, যদি কেউ কোরআন থাকে খুলে দেখুন পাঁচ পারা সূরা নিসা 43 নম্বর আয়াত, আল্লাহ বলছে হে ঈমানদারেরা নামাজের কাছেই যাবি না। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তার পরের বাক্যটা কিন্তু আমি এখনো বলি নাই, পরের বাক্যটা কি? ও আনতুম সুকারর, নেশা করে থাকলে, কিন্তু ওটা যদি জনগণ বোঝে সকালে তাহলে বিপদ হবে বিকালে, আর পচবে জাহান্নামের জাঁতা কলে। কি বলছেন? আয়াতটা পুরোপুরি বলতে হবে, ছোট্ট একটা হাদিস তুলে এনে বললে বুখারীতে আছে, ইনশাআল্লাহ বুখারীতে আছে, তাহলে এদেরকে বাখারি দিয়ে মারি, বুখারী শরীফ আছে, এদেরকে বাখারি শরীফ দিয়ে ধরাই দিতে হবে, তবে শিক্ষা হবে। কি বলছেন? যাই হোক ভাইরা, আমি অনেক কষ্ট করে ফেললাম, তাহলে আমাদেরকে বাঁচতে হবে, ঈমান নিয়ে চলে যেতে হবে, কোনো বিষয়ে মতানৈক্য হলে আগে আলেমদের কাছে, হাক্কানি আলেমদের কাছে ছুটে চলে যাব। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াতনামার ভিতরে পরিষ্কার বলে গেছে, যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয়ে যায়, মতানৈক্য হয়ে যায়, আলেমরা বসে বসে ঠিক করে নেবে, কোনোদিন যেন সমাজে বিভ্রান্ত ছড়িয়ে দেবে না, সমাজের ভিতরে যদি কোনো দলাদলি সৃষ্টি হয় নিজেরা মারামারি করো না, সর্বপ্রথম আলেমদের কাছে যাব, কোরআন তুলে দেব, হাদিস তুলে দেব, ইসমা কিয়াস থেকে ফয়সালা করব, নিজেরা মারামারি করে শেষ যেন মনে থাকবে, তো বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর এই দুনিয়ায় কিছুদিনের জন্য সারা জীবন থাকা যাবে না, দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার জায়গা, দুনিয়ার থেকে আখেরাত কবর সেইটাই হচ্ছে সবচাইতে বড় জায়গা, কে টাকার মালিক, কে পয়সার মালিক, কে জমি জায়গার মালিক, কে আমাদের দিন কিচ্ছু ফয়সালা হবে না, কে ঈমান নিয়ে মরতে পারলো সেই হিসাবে ফয়সালা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর দুনিয়াকে বড় চোখে দেখব, টাকা বেশি উপার্জন করব না নামাজ বেশি পড়ব, দাড়ি রাখবো না বিবির খুশি করব, কোনটা করব? কোরআন বলছে ফা আম্মা মান তাগা ও আসারাল হায়াতাত দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাআ। কোরআন শরীফের পারা নম্বর 30 সূরার নাম সূরা নাজিয়াত পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 15 আয়াত নম্বর 38 আমার আল্লাহ বলছে ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি আমার বিদ্রোহ হবে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, সু চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, আমি আল্লাহ আমার বিরুদ্ধে উচ্চারণ করবে, ও আসারাল হায়াতাত দুনিয়া, পৃথিবীর জিন্দেগিটা যার কাছে বড় বলে মনে হবে, দুনিয়ার ধোকায় পড়ে যাবে, দুনিয়াটা যার কাছে বড় বলে মনে হবে, আমি আল্লাহ আমার বিরুদ্ধে চলে যাবে, দুনিয়ার জিন্দেগির ধোকায় জিন্দেগিতে পড়ে যাবে, আমি আল্লাহ বললাম ফাইনাল জাহিমা হিয়াল মাআ, যে ব্যক্তি আমার বিরুদ্ধে চলে যাবে আর দুনিয়ার প্যাচে পড়ে যাবে, দুনিয়ার মায়া পড়ে যাবে, ওর জন্য হলো জাহান্নাম। যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি রব্বানা, টাকা আছে, পয়সা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব আছে রব্বানা, কোন কাজ করলে তোমার জান্নাত পাবো বলো? কোরআন বলছে ও আম্মা মান, তারপর আয়াত ও আম্মা মান ফাফা মা ফামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ,
ও আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করেছে, যে ব্যক্তি ভয় করেছে মাকামা রব্বিহি, আল্লাহর সামনে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যে করেছে চাচার মতো লাগছে, লাদেন মার্কা লাগছে, মনের কথা কিন্তু শুনলো না, মন বললো সুদ খা, তোর পাশের বাড়ি সুদ দেখেছিস কত টাকার মালিক হয়েছে, কোরআন বলছে না বোকা না, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় দিকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়তে যারা মনের বিরুদ্ধে চলেছে, খেয়াল খুশি মতো যারা চললো না, কোরআন বলছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম ওদের জন্য ঠিকানা হলো জান্নাত। তাহলে আমাদের ঠিকানা কোথায় হতে হবে? মন যা বলবে দেখতে হবে যে আল্লাহ এবং রাসূল খুশি কিনা। তারপরে আল্লাহ পাক সুন্দর আয়াত শুনিয়ে দিচ্ছে, শুনুন, আল্লাযীনা ইত্তাখাযূ, অনেক মানুষ তো ধর্মকে ইসলামটাকে হাতের ময়লা বলে মনে করে না, নামাজ রোজা এগুলো কোনো অসুবিধা নেই, ও না করলে চলবে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক কোনো দরকার নেই, আমি ঠিক আছি, আমি যা করছি ঠিক আছে, কি বলছেন? কোরআন বলছে আল্লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লাহাও ওয়া লাইবা ওয়া গুররাতুহুমুল হায়াতুদ দুনিয়া আল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বি আয়াতিনা ইয়াজহাদুন। কুরআন শরীফের পারা নম্বর 8, সূরার নাম সূরা পারা নম্বর 8, সূরার নাম সূরা আরাব, আয়াত নম্বর 51, লাইন নম্বর 15, পৃষ্ঠা নম্বর 15, বাম দিকের পৃষ্ঠার শেষ আয়াতটা আমরা, আল্লাহ পাক বলছে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহাও ওয়া লাইবা ওয়া গুররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, যারা ধর্মকে খেল তামাশা মনে করেছে, যখন যা খুশি তাই করব, বৃদ্ধ বয়সে যা খুশি তাই করব, বাপ মাকে ভাত দিতে পারবো না, স্ত্রীকে পর্দায় রাখতে পারবো না, সুদের টাকা খাব, ওলিদের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই, কোরআন বলছে মনে যা খুশি তাই করেছে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম গুররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর ধোকায় পড়ে গেছে, বিবির পিছনে পড়ে গেছে, ছেলের পিছনে পড়ে গেছে, তুমি জায়গার পিছনে পড়ে গেছে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি ফাল্লিয়াউমা নানসাহুম কামা নাসু, কিয়ামতের দিন আমি বান্দা তোকে ভুলে যাব, তুই যেমন দুনিয়ায় আমার ভুলে গিয়েছিলিস, আমি আল্লাহ কিন্তু তোকে ভুলে যাব, সেদিন কিন্তু তোর দিকে তাকাবো না, যদি জিজ্ঞাসা করি রব্বা না, পাশের বাড়ি ধনী হচ্ছে, পাশের বাড়ি কোটি টাকার মালিক, পাশের বাড়ি জমি জায়গা আছে, এগুলো কি করে সহ্য করব বলো? কোরআন বলছে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউল কালিল সুম্মা মাআহুম জাহান্নাম। কোরআন শরীফের পারা নম্বর 4, কোরআন নাম সূরা ইমরান, আয়াত নম্বর 196, লাইন নম্বর 8, পৃষ্ঠা নম্বর 15, আর আল্লাহ বলছে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু বিলাদ, হে মুমিনেরা, তোদের ঘরের ঘর আছে, তোদের একচালা ঘর আছে, বাড়িতে ভালো থাকার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, ঘরে যখন চলে যাবি কোটি কোটি টাকার বাড়ি দেখবি, বাড়ির ভিতরে এসি দেখবি, বাড়ির উপরে ডিস্টিং আন্টেনা দেখবি, বাড়ির সামনে দেখবি ফুলের তোড়া আছে, ছাদ দেখবি, কল দেখবি, বাথরুম দেখবি, সব দেখবি, দেখে তোদের চোখ জুড়িয়ে যাবে, খবরদার খবরদার, শহরের বড় বড় ঘর বাড়িগুলি দেখে ঢোকায় যেন পড়বি না, ওদের দিয়েছি দুদিনের জন্য, সারা জীবন কিন্তু ওদের রাখবো না, তোরা যদি ধৈর্য ধরতে পারিস ওদের ঠিকানা কিন্তু হবে জাহান্নাম। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, আরেকজন রাষ্ট্রপতি হয়েছে, আরেকজন মুখ্যমন্ত্রী হচ্ছে, আরেকজন গ্রামের বিশাল কিছু হয়েছে, মনে করছেন আল্লাহ খুব খুশি হয়ে গেছে, না মুসলমানেরা না, নামাজ পড়ুন, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, আল্লাহর ওলিদের দলে থাকুন, আপনার ঠিকানা হবে জান্নাত, ওরা দেখবেন সেদিন জাহান্নামে। আল্লাহর ওইদের দলে থাকবো তো ভাই ইনশাআল্লাহ, কোটি কোটি টাকার মালিক দেখে, কোটি কোটি সম্পত্তি দেখে লোভ করবেন, কি বলছেন, লোভ করবেন? আল্লাহ নবীকে বলছেন, নবী ওয়ালা তামুতান্না আইনাইকা ইলা মা মাতানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিযকু রাব্বিকা খাইরু ওয়া আবকা। নবীকে সাবধান করছে, হে ইমানদারেরা, তোদেরকে বলছি না, সাহেব নবীকে আমি বলছি, শোন,
আমরা যখন শহরে যাই অনেক উঁচু উঁচু ঘর এমন এমন জায়গা যাই দেখে খুব আশা হয় যে আল্লাহ আমি কি ঘরে বাস করি এটা কত সুখে আছি। আল্লাহ এদের তুমি এত রহম করেছো, এরা তো নামাজ পড়ে না তাও দিয়েছো। আল্লাহ বলছে ওদের দিয়েছি আমি খুশি করে না, ওদের দিয়েছি দুনিয়া ছেড়ে দিয়ে রেখেছি যারা কিয়ামতের দিন না বলতে পারে যে আল্লাহ টাকা না দিলে তো আমরা নামাজটা পড়বো কোথায়, সেই জন্য ওদের দিয়েছি। আল্লাহ সম্পদ ছিল না বলে তো রোজা করি নাই যাকাত দিই নাই, আল্লাহ বলছে পরীক্ষা করার জন্য দিয়েছি। কি বলছেন বলুন? আল্লাহ নবীকে বলছে ওয়ালা তামুতুনা আইনাইকা, পারা নম্বর 16 সূরা নাম সূরা তোহায়াত নম্বর 130 লাইন নম্বর 6 পৃষ্ঠা নম্বর 15। আল্লাহ নবীকে বলছে নবী তুমি দেখতে পাবে ওদের সম্পত্তি দেব, টাকা দেব, ঘর দেব, বাড়ি দেব, বিবির চেহারা সুন্দর হবে, চার চাকা দু চারটে দাঁড়িয়ে থাকবে, সব কিছু পাবে নবী, ওদের পরীক্ষার জন্য দিয়েছি নবী, ওদের দিকে তুমি যেন দৃষ্টি দিও না। হে নবী আওয়ার ইজকু রাব্বিকা খাইরু আবওয়া, আমার আল্লাহ তোমার যে রুজি দিয়েছে, সম্পত্তি দিয়েছে, অর্থ দিয়েছে, এটা কল্যাণ কর এবং চিরস্থায়ী। বলুন সুবহানাল্লাহ, এটা চিরস্থায়ী কল্যাণ করে। দরুদ শরীফ আল্লাহুম্মা সামান্য কয়েকদিনের জন্য দিয়েছি, বেশি দিনের জন্য নয়। দুনিয়ার ধোকায় পড়া যাবে? যদি বলি রব্বানা দুনিয়ার ধোকায় পড়লে কি হবে বলো? কোরআন বলছে মান কানা ইউরিদুল হায়াতাত দুনিয়া ওয়া জিনাতাহা নুআফি ইলাইহিম আমালাহুম ফিহা ফিহা লা ইউফাসুন। কোরআন শরীফের 12 পারা সূরার নাম সূরা হুদ আয়াত নম্বর 15 লাইন নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2, আমার আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাত দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় সুখ চাইবে, কবরে শান্তি থাকতে চায় না, আখেরাতে কিচ্ছু লাগে না, দুনিয়ায় সবচাইতে সুন্দর বিবি দিতে হবে, দুনিয়ায় টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, অর্থ সম্পদ দিতে হবে, কারণ বলছি দুনিয়া যে চাইবে, চাকচিক্যময় জীবন চাইবে, আমি সব কিন্তু দুনিয়ায় ঢেলে দেব, আখেরা যেমন আমল করবে তেমন পাবে, কম কিন্তু করা হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার, কিন্তু আখেরাতে কিয়ামতের দিন জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু পাবি না। গরিব মানুষেরা চিন্তা করবেন না, নামাজ পড়ুন, রোজা করুন, সত্য কথা বলুন, ধনী লোকের থেকে গরিব ইমানদার ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক 500 বছর আগে জান্নাতে দিয়ে দেবেন। ওয়ামান কানা ইউরিদুল মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জাল্লা লাহু ফিহা মা নাশা। কোরআন শরীফের 15 পারা সূরার নাম সূরা বনী ইসরাঈল পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 1 আয়াত নম্বর 18, আমার আল্লাহ বলছে কেউ যদি মনে করে দুনিয়া তাড়াতাড়ি ধনী হতে চাই, দুনিয়ার সম্পত্তিটা চাই, দুনিয়ায় সুখী হতে চাই, তাড়াতাড়ি দুনিয়াটা কামনা করে, আমি আল্লাহ দুনিয়া তাড়াতাড়ি দিয়ে দেব, ওর জন্য কিন্তু জাহান্নাম রয়েছে। বলে হুজুর দুনিয়া যদি বেশি করে চাই আল্লাহ দেবে কিনা বলো? কোরআন বলছে মান কানা ইউরিদুল আ মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাযিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাত দুনিয়া মুতিহি মিনহা ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কোরআন শরীফের পারা নম্বর 25 সূরা নাম সূরা সূরা পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 9 আয়াত নম্বর 20, আমার আল্লাহ পাক বলছে যে ব্যক্তি দুনিয়া ফসলটা কামনা করে, দুনিয়ায় ঘর চায়, বাড়ি চায়, বিবি চায়, সম্পত্তি চায়, দুনিয়া তাড়াতাড়ি ধনী হতে চায়, দুনিয়ার ফসলটা কামনা করে, আখিরাতের ফসলটা কামনা করে, আমি আল্লাহ আখিরাতে তার জন্য দেব আর দুনিয়ায় তার জন্য দেব। যে ব্যক্তি চায় যে আখেরাতে সুখে থাকতে চাই, দুনিয়ায় কিচ্ছু চাই না, ওকে আখেরাতে দেবো এবং দুনিয়ায় দেবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়া চায় মান কানা ইউরিদু দুনিয়া ইউরিদু হারসাত দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার ফসলটা কামনা করে, টাকা চাই, পয়সা চাই, যা চাই দুনিয়া চাই, আখেরাতে কিচ্ছু চাই না, কোরআন বলছে দুনিয়ায় সব দিয়ে দেবো কিন্তু আমালাহু মিন নাসিব, আখেরাতে কোনো অংশ তোমার বাকি রাখবো না। সেজন্য মুমিন বান্দা ইমানদার বান্দা চাইবে কোথায়? জোরে বলুন, দুনিয়ায় চাইবে না আখেরাতে চাইবে। আমরা প্রত্যেকে নামাজের শেষে গিয়ে দোয়া করবো আল্লাহ দুনিয়ায় দাও আখেরাতে কল্যাণ দাও, দুনিয়ায় যতটুকু দিলে হয় ততটুকু দাও এবং আখেরাতে তুমি বেশি করে দান করো। আল্লাহ পাক মোমেন বান্দার দোয়াকে কখনো ফিরিয়ে দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।